প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। ঈশ্বর খুবই ভালো, ঠিক না? যীশুও ভালো। উনার সাথে হাঁটলে উনি পথ প্রদর্শন করবেন। উনাকে চেখে দেখুন, উনি খুবই ভালো। আমাদের ব্যাপারে চিন্তা করে ও আমাদের ভালোবাসে এমন একজন ঈশ্বর। দেখুন যাত্রা পুস্তক 23:25 ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন। তার আশীর্বাদ তোমার খাদ্য জলে বজায় থাকবে। তোমার মধ্যে থেকে আমি সব রোগ ব্যাধি দূর করে দেব। আপনাদেরকে ঈশ্বর বলছেন, আমার সন্তানেরা, তোমাদের রোগ যতই বড় হোক না কেন, আমি তোমাদের সুস্থ করব। এই রোগ অসুস্থতার জন্য কত মানুষ নিরাশ হয়ে যায়। বিশেষ করে এই মহামারীর সময় আমরা অনেক মানুষকে হারিয়েছি, অনেকে নিরাশায় চলে এসছে। একবার ভাবুন ব্যাপারটা, এই মহামারীটা একটা রোগ। এটা ছাড়াও আমরা দেখতে পাই নানা ধরনের অসুস্থতা ছোট বড় হতেই থাকে। প্রভু বলছেন, সব রোগ ব্যাধি দূর করে দেব। সে আমার সন্তান, তার দেহ আমার মন্দির, এরকম বলে তিনি আমার সব অসুস্থতাকে দূর করে দেবেন। দুটো জিনিসের ব্যাপারে ধ্যান দিতে হবে। দেখুন প্রভু কি বলছে, তোমার খাদ্যে ও জলে আমার আশীর্বাদ বজায় থাকবে। ভালোভাবে লক্ষ্য করবেন, ঈশ্বর কেন এই কথাটা বলেছেন। আপনি যদি কোনো ডাক্তারের সাথে দেখা করেন আর বলেন, আমার এই অসুস্থতা, আমি কি করব, উনি জিজ্ঞেস করবেন আপনি কি খেয়েছেন, আর জিজ্ঞেস করবেন কি পান করেছেন। আমরা যে খাদ্য ও জল খাচ্ছি, এগুলো দ্বারা নানান ধরনের রোগ ছড়ায়, এটা ডাক্তাররাও মানে। তাই প্রভু প্রেমের সহিত বলছেন, আমি চাই যাতে তুমি সবসময় সুস্থ থাকো, তাই তোমার খাদ্য ও জলকে আমি আশীর্বাদ করব। ঈশ্বর যেমন আমাদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করে, আমাদেরও করা উচিত। সব ধরনের জল ও খাদ্যকে খাবেন না। খাদ্য শুধু জিভের জন্য বা স্বাদের জন্য খাবেন না, যেখান সেখান থেকে জলও খাবেন না। তাই আপনার খাদ্য ও জল নিয়ে আপনার সতর্ক থাকতে হবে যদি ঈশ্বরের আশীর্বাদ চান। শরীরের ক্ষতি করে এমন খাবার এনে যদি বলেন, প্রভু এটাকে আপনি আশীর্বাদ করেন, প্রভু করবে না। তাই আপনাদের কি খাচ্ছেন কি পান করছেন তা নিয়ে সতর্ক হওয়া উচিত। সবসময় পরিষ্কার জল পান করবেন, খুব সাবধান থাকবেন। শরীরকে উপকার করে শুধুমাত্র এমন খাদ্যই খাবেন, যে খাবার খেলে আপনার ক্ষতি হতে পারে এমন খাবার কোনোদিনও খাবেন না। তাই ঈশ্বরের সামনে রেখে যখন কোনো একটা খাবারের জন্য আপনি প্রার্থনা করবেন, যখন বলবেন হে ঈশ্বর, এই খাদ্যকে জলকে আপনি আশীর্বাদ করুন, ওতে যদি বিষও থাকে ঈশ্বর আপনাকে সুস্থ করে দেবেন। সেবা কাজে আমাদের নানান জায়গায় যেতে হয়, তখন নানা জায়গায় নানা ধরনের খাবার আমাদের খেতে হয়, কিন্তু ঈশ্বর ওখান থেকে বিষটাকেও সরিয়ে দেন। এত ধরনের খাবার খায়, যদি ওগুলো আমাকে ক্ষতি করত, তাহলে আজকে আমি আপনাদের সামনে জীবিত থাকতাম না। প্রার্থনা করে সব কিছু খাই ও পান করি, তাই ঈশ্বর সর্বদা আমাকে রক্ষা করে রেখেছেন। আপনিও কি খাচ্ছেন কি পান করছেন খুব সতর্ক থাকবেন। খাদ্য গ্রহণ করার আগে আপনি প্রার্থনা করে নেবেন, জল খাওয়ার আগে, এমনকি সাধারণ জল খাবার আগেও সব সময় প্রার্থনা করে নেবেন। খাবার স্বাদ হয়েছে কিনা এটা জানার জন্য অনেক সময় আপনাকে কিছু খেতে দেবে, এটার আগেও প্রার্থনা করে নেবেন। যদি ছোটর থেকে ছোট জিনিসের জন্য আপনি প্রার্থনা করেন, তাহলে প্রভু বলছেন, আমি তোমার খাদ্য ও জলকে আশীর্বাদ করব। হয়তো আজকে আপনি বুঝতে পেরে গেছেন আপনার অসুস্থতার আসল কারণটা কি। হে পিতা, আমাদের জন্য আপনি সব সময় চিন্তা করেন। আপনি এমন ঈশ্বর যিনি আমাদের খাদ্যকে ও জলকে আশীর্বাদ করেন, রোগের থেকে আমাদের সুস্থ করেন। যীশু খ্রিস্টের নামে আমরা যা কিছু খাদ্য গ্রহণ করি, ওই খাদ্যটা যাতে আমাদের উপকার করে, তাই প্রার্থনা করছি। আজকে আমাদের শরীরে যা কিছু অসুস্থতা ও দুর্বলতা আছে, আপনি দয়া করে দূর করে দেন। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, হে পিতা। আমেন, আমেন।